সাবস্ক্রাইব করুন মিস্টেক রাকিব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মিস্টেক রাকিব আমি রাকিব এসে আপনাদের সাথে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা একটু অন্যরকম আলাদা বিষয় সেটা হলো গিয়ে কম্পিউটার হ্যাং প্রবলেম সলভ বন্ধুরা আপনাদের অনেকেরই ঘরে কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে পিসি থাকে কিন্তু আজকে আমি স্পেশালি বলবো যে মানে যাদের কম্পিউটার আছে যারা কম্পিউটার ইউজ করে তাদের কম্পিউটার হ্যাং সমস্যা অনেকাংশে হয়ে থাকে বন্ধুরা আপনি চাইলে আপনি চাইলে খুব সহজে হ্যাং সমস্যা থেকে মুক্ত হতে পারবেন তা হ্যাং সমস্যা থেকে মুক্ত হলে কী কী কারণে আপনার করতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই দেব আপনি চাইলে আপনি রিওস্টোর মেরে হ্যাং সমস্যা থেকে রিওস্টোর মেরে মুক্তি নিতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনি মোবাইল মানে কম্পিউটার হ্যাং হওয়া থেকে মানে বিরত রাখতে পারবেন আর আপনি চাইলে আরেকটা মাধ্যমে আপনি চাইলে আরেকটা পদ্ধতির মাধ্যমে হ্যাং সমস্যা থেকে মুক্তি হতে পারবেন সেটা হলো গিয়ে র্যাম কম্পিউটারের র্যাম এমন একটা জিনিস বন্ধুরা র্যামে যদি একটু সমস্যা আপনার কম্পিউটারে সমস্যা দিতে পারে তো বন্ধুরা র্যাম আপনি র্যামটা আলাদা করে র্যামকে একটু মানে পরিষ্কার করে মানে একটু ইয়া দিয়ে আবার ঠিকমতো বসিয়ে দিলেন সমস্যা মানে অনেকাংশেই কমে যাবে ইনশাআল্লা মনে আমি আশা করি আর কি তো বন্ধুরা কম্পিউটারের র্যাম কিভাবে খোলে সিপিউ থেকে র্যাম কিভাবে আলাদা করে আবার কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কারণ অনেকে বন্ধুরা কম্পিউটারের র্যাম কিভাবে খোলে এবং কিভাবে র্যামটা আবার ঠিকমতো মানে জায়গা লাগাতে হয় এটা অনেকেই জানে না বন্ধুরা তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিয়ে সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম সিফিউর কাছে আমি দেখাচ্ছি যে কীভাবে কি করতে হবে প্রথমে আপনাকে এটা খুলতে হবে বন্ধুরা সাধারণত খোলার পর আপনি র্যামটা ইয়ে করতে পারবেন বন্ধুরা এটা একটা সিম্পল একটা কাজ বন্ধুরা জাস্ট খুবই সিম্পল একটা কাজ আপনি আপনার সিপিউটাকে আলাদা করবেন আলাদা করার পর এই যে দেখুন এইখানে এইখানে একটা ইয়ে আছে র্যাম স্লট আছে বন্ধুরা এই যে দেখতেছেন র্যাম স্লট এই যে র্যাম স্লট আছে এইটা হলো কম্পিউটারের র্যাম এটা দেখতেছেন তো বন্ধুরা এইটা আপনি কিভাবে খুলবেন বন্ধুরা এইটা অনেকেই জিনিসটা খুলতে জানে না বন্ধুরা তো এটা একবারে সিম্পল একটা বিষয় আপনার কম্পিউটার হ্যাং হওয়া থেকে মুক্ত করার জন্য এটাও একটা বেস্ট মাধ্যম আপনি এই পাশে একটা ছোট্ট বাটন আছে বন্ধুরা জাস্ট সুইচ আছে আপনার কাছে একটু চাপ ফাকা ফাঁকা হয়ে গেলে তারপরে এটাকে হালকা করে হালকা করে টান দেবেন বন্ধুরা টান দেওয়ার পর এই যে দেখতেছেন র্যামটা আলাদা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে জাস্ট এই যে এগুলো আছে এগুলো এই যে এগুলো একটু ভালোভাবে হাত দিয়ে অথবা ভালো ন্যাকড়া দিয়ে মুছে দেবেন কারণ আপনার র্যামে যদি সমস্যা থাকে আপনার পুরো কম্পিউটারে আপনার সমস্যা দেবে বন্ধুরা তো এই র্যামের প্রতি অবশ্যই যত্ন নেবেন বন্ধুরা কারণ র্যামে অনেক সময় ধুলাবালি জমে থাকে ধুলাবালি জমার কারণে আর র্যাম একটু সমস্যা দিতে পারে বন্ধুরা কারণ সিপিউর যে ফাঁকাগুলো আছে সেগুলোতে বাহিরের হাওয়া মানে ভিতরে যাওয়া যাওয়ার পর কিছু ধুলাবালি ভিতরে জমা থাকে বন্ধুরা এই জন্যই এটাকে একটু পরিষ্কার করে আবার লাগাবেন কীভাবে বন্ধুরা সেই একইভাবে সেই একইভাবে এটাকে এখানে বসাবেন বসানোর পরে এটাকে এখানে বসাবেন বসানোর পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে ভালোভাবে মানে যেইভাবে আপনি এটাকে তুলছেন বন্ধুরা খুব সাবধানতা অবলম্বন করে জাস্ট হালকা করে হালকা করে এটাকে মানে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে সুজ যেটা আছে সেটাকে একটু চাপ দিয়ে এই যে দেখুন আপনার লেগে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনার যদি একটু ভালো লেগে থাকে অথবা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পজিটিভ দিতে ভুলবেন না